সো আগের পার্টটায় তোদের ডিসকাস করেছিলাম টাইপ অফ সয়েল, এই পার্টটাই তোদের থাকছে সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন আর কিছু কিছু মেথড। তো ফার্স্টে দেখি এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু তোদের নোটে পার্ট বাই পার্ট করা আছে, এখান থেকে 3 মার্কসের কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। বেসিক্যালি সয়েল ইরোশনের কজেস কোন কোন কারণের জন্য সয়েল ইরোশন হয়, সয়েলকে তুই প্রোটেক্ট করবি কী করে, মানে কনজার্ভ করবি কী করে, তার যে কিছু কিছু মেথড আছে সেইগুলো ভীষণভাবেই দেখবি। ফার্স্টে আসি সয়েল ইরোশন। সয়েল ইরোশনের যে যে প্রসেসগুলো আছে তার মধ্যে কিছু একটু টার্মগুলো বলে দিই যেগুলো মানে সবসময় তোদেরকে দিতে পারে। ফার্স্টে আমি আসি যে যে প্রসেসে সয়েল ইরোশন হতে পারে, দুটো প্রসেসে ব্রডলি ডিভাইড যদি করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারালভাবে বা প্রাকৃতিকভাবে, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা ম্যানমেড। আর্টিফিশিয়াল ধরেন মানে ম্যানমেড, ম্যানমেড একটা ইরোশন করে মানে ম্যানমেড যে এফেক্টটা হয় তার জন্য একটা ইরোশন, আর একটা হচ্ছে ন্যাচারাল ওয়াইজ। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু এর পার্সেন্টেজটাই অনেকটাই বেশি থাকে। তো ন্যাচারাল ওয়াইজে কী কী হতে পারে, ফার্স্ট হয় হচ্ছে সিড ইরোশন। সিড ইরোশন কি, ফার্স্টে যখন রেনফল হয় কোনো একটা সার্ফেসের উপর, রান অফ সার্ফেসের উপর একটা রান অফ হয়, মানে বৃষ্টির জলটা যে সার্ফেসের উপর দিয়ে আস্তে আস্তে ফ্লো করে যায়। যদি এটা খুব ধীরে ধীরে, শিট মানে এখানে চাদরের কথা বলেছে, আস্তে আস্তে চাদরের মতো যেরকম ছড়ানো হয় ঠিক শিট সেইভাবে যখন আস্তে আস্তে ফ্লো করে ওয়াটার, তখন যে ইরোশনটা হয় তখন তাকে বলা হয় সিড ইরোশন। নেক্সট হচ্ছে রিল ইরোশন। রিল ইরোশন হচ্ছে যদি সিড ইরোশনের ইন্টেন্সিটি অনেকটা বেড়ে যায় তখন তাকে হবে বলা হবে রিল, ঠিক রিল ইরোশন। এগুলো কিন্তু একটু লিখে লিখে নোট করে করে যাবি। তো ফার্স্টে আমি বললাম সিড ইরোশন, নেক্সট বললাম রিল ইরোশন, থার্ড হচ্ছে গালি ইরোশন। ঠিক গালি ইরোশন কি, গালি ইরোশন হচ্ছে যদি ইন্টেন্সিটি আরও বেড়ে যায় এবং সেখানে যদি কোনো ধরনের কোনো প্ল্যান্টেশনের কভার যদি না থাকে তবে তার ইরোশনের ইন্টেন্সিটি অনেকটা বেড়ে যাচ্ছে বলে একে বলা হচ্ছে না গালি ইরোশন। নেক্সট আছে রেভারাইন। আমি এখানে একটা একটা করে পয়েন্ট মেনশান করে দিচ্ছি। ফার্স্টে আমি বলেছি হচ্ছে তোদের না সিট সিট ইরোশন, সেকেন্ড বলেছি রিল রিল ইরোশন, থার্ড বললাম গালি গালি ইরোশন, নেক্সট আমি বললাম রেভারাইন রিভারাইন আরে আই এন ই রিভারাইন, ঠিক আছে। তাহলে কী কী, সিড ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন আর হচ্ছে রিভারাইন ইরোশন। ফার্স্টে সিড, বৃষ্টি যখন ফার্স্ট হবে রেনফল হওয়ার পর ফার্স্ট যে রান আপ হয় তখন যে ইরোশনটা হয় তাকে বলা হয় সিড ইরোশন। সেকেন্ড হচ্ছে রিল ইরোশন, এটা ফার্স্ট, ঠিক আছে স্টেপগুলো মনে রাখবি, ফার্স্ট সেকেন্ড হচ্ছে রিল। এর ইন্টেন্সিটি যখনই বেড়ে যাবে, যখনই একটা সিট সিটের সাথে সাথে যখন ছোটো ছোটো রিল ফর্ম করবে তখন তাকে বলবো আমি রিল ইরোশন। যখন দুটো বা তার থেকে বেশি রিল অ্যাড হবে তখন ফর্ম করে কি একটা গালি ইরোশন, একটা গালি ফর্ম করে। আর এই গালির পরে যখন যে ইরোশনটা হবে তখন তাকে বলবো গালি ইরোশন। আর লাস্ট হচ্ছে রিভারাইন। যদি পুরো প্লেন এরিয়াটার মধ্যে কোনো ধরনের ভেজিটেশনের কভার না থাকে, মানে ব্যারেন ল্যান্ড যদি না হয়, মানে সরি ব্যারেন ল্যান্ড যদি হয়, মানে কোনো ধরনের ভেজিটেশন কভার যদি না থাকে, তাহলে তার ইরোশনের ইন্টেন্সিটি সব থেকে বেশি হয়। যেটা বীরভূমে শান্তিনিকেতন যে এরিয়াটা সেই এরিয়াটায় সব থেকে বেশি দেখা যায়, বীরভূম এরিয়াটায়, যেখানে কিছু কিছু এলাকাটা এরিয়ার পর এরিয়া কোনো ধরনের ভেজিটেশন কভার থাকে না, তখন যে ইরোশনটা হয় তখন তাকে বলা রিভারাইন ইরোশন। এই চারটে স্টেপ মনে রাখবে, সিড ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন আর লাস্ট হচ্ছে রিভারাইন ইরোশন। তাহলে সয়েল ইরোশনে এটা আমি কী কী পেলাম, এটা হচ্ছে যে ফিজিক্যাল যে বডলি ডিভাইড করেছিলাম, একটা হচ্ছে ফিজিক্যাল রিজন আর একটা হচ্ছে তোর ম্যানমেড। তো ফিজিক্যালের মধ্যে ফার্স্ট এটা পেলাম। নেক্সট আছে উইন্ডের ফ্লোনে, উইন্ডের যে ব্লো, উইন্ড যত স্পিডে ব্লো করবে সেক্ষেত্রেও কিন্তু রিভার তোর সয়েলের ইরোশন করতে পারে। অ্যামাউন্ট অফ রেনফল, অ্যামাউন্ট অফ রেনফল, রেনফলের অ্যামাউন্ট যত বেশি হবে তত বেশি ইরোশন করবে। ডিপেন্ড করছে ওখানে ভেজিটেশন কভার কত আছে, যদি ভেজিটেশন কভার থাকে তাহলে কিন্তু সয়েল ইরোশন কিন্তু অনেকটাই প্রোটেক্ট করে দেয় কে না ভেজিটেশন, ঠিক। নেক্সট আসি না ফিজিওগ্রাফি বা ফিজিক্যাল স্লোপ, যদি স্লোপ মানে ঢাল, যদি কোনো মাউন্টেন্সের ঢাল বা স্লোপ যদি অনেক বেশি থাকে তাহলে বুঝতে পারছি ইরোশনের অ্যামাউন্টও কী হবে বেড়ে যাবে। শর্ট কোশ্চেনে খুব এটা অনেক সময় দেয় যে স্লোপ
অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে ইরোশান কেমন হবে, ইরোশানও বাড়বে। স্লোপের অ্যামাউন্ট যদি কম হয় তাহলে ইরোশানের ইন্টেন্সিটিও কী হবে, অনেকটাই কমে যাবে, কারণ ওয়াটার তো ফ্লো করবে কিন্তু সেইভাবে ইরোশান করতে পারবে না। নেক্সট আছে ম্যানমেড রিজনের মধ্যে কী আছে, ফার্স্ট হচ্ছে পপুলেশান, ইনক্রিজ অফ পপুলেশান, সেকেন্ড হচ্ছে ওভার গ্রেজিং, যত বেশি গ্রেজিং হবে মানে পশুরা যে সমস্ত অ্যানিমেল আছে সেই অ্যানিমেল যদি বেশি পরিমাণে ভেজিটেশন যাই থাকুক না কেন সেটা যখন ওরা খেয়ে নেয় তাতে কী হয় সে প্ল্যান্টগুলো মরে যাচ্ছে, আর প্ল্যান্ট যদি মরে যায় প্ল্যান্ট দিয়ে রুট দিয়ে যে সয়েলটাকে ধরে রাখতো অ্যাকুমুলেট করে রাখতো সেটাও সে পারছে না, যেহেতু ধরে রাখছে না তাই সয়েলটাও ইরোশন হচ্ছে, তাই ওভার গ্রেজিংয়ের জন্য হয়। আনসাইন্টিফিক যদি কোনো ধরনের মাইনিং করা হয়, সায়েন্টিফিক ওয়েতে যদি কোনো মাইনিং না হয় মানে ভেজিটেশন এরিয়া পুরোটা ডিফরেস্টেড করে, ফরেস্ট এরিয়া পুরোটা ডিফরেস্টেড করে যদি মাইনিং করা হয় সেখানে সয়েল ইরেশন অনেকটা বেড়ে যায়। ল্যান্ডস্লাইড যদি হয় তার যে অ্যাঙ্গেলটা মাউন্টেন্সের যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল যত স্টিপ হয় তত বেশি ল্যান্ডস্লাইড হবে, আর এই ল্যান্ডস্লাইড যত বেশি হবে আমার সয়েল ইরেশনও তত বেশি হবে। তো এইগুলো আমার ছিল। এছাড়া আরও একটা আছে সেটা হচ্ছে ঝুম কাল্টিভেশন বা নেটিভ যে ধরনের ফার্মিংগুলো হয়, ঝুম কাল্টিভেশন বা ধর ট্রান্সপোর্ট, যে ট্রান্সপোর্ট করে করে যারা ধর কৃষিগুলো করা হয় সেই ধরনের যে ফার্মিং প্রসেস সেইগুলো সবই সয়েল ইরোশনকে অনেকটাই ইনফ্লুয়েন্স করে। যেমন কনভেনশনাল মেথড অফ ফার্মিং, এই ঝুম চাষ, এটার আরেকটা নাম হচ্ছে স্ল্যাগ অ্যান্ড বার্ন। কী করা হয়, প্রথমে ওই ধরনের কমিউনিটি ফার্স্টে কী করে ওই এলাকার পুরো গাছকে কেটে দেয়, গাছ কেটে দেওয়ার পর ওইখানে ফেলে দেয়, আবার দু মাস তিন মাস বাদে আবার সেখানে ফিরে আসে। এই যে যখন কেটে ওই জায়গাটা পুড়িয়ে আবার দু তিন মাস বাদে ফিরে আসছে, কেন ফিরে আসছে, যেই পুড়িয়ে দিচ্ছে ওদের মনে হয় পুড়িয়ে দেওয়ার জন্য ওর কিছু মিনারেল সেই সয়েলটার সাথে মিশে যাচ্ছে, তাই দু তিন মাস বাদে যখন এসে আবার সেখানে যখন প্রোডাকশান করছে তুলনামূলক প্রোডাকশানের যে ইন্টেন্সিটিটা মানে যে ধরনের ফুড ক্রপ যত বেশি প্রোডাকশান হবে সেটার অ্যামাউন্টটাও অনেকটা বেড়ে যায়। তাই এই প্রসিডিওরকে বলা হয় স্ল্যাক অ্যান্ড বার্ন, কাটো এবং পুড়িয়ে দাও। প্রথমে কাটো, গাছগুলোকে ফেলে দাও, পুড়িয়ে দাও, দিয়ে চলে যাও, আবার তিন মাস বাদে ওই জায়গাতে চলে আসো। এই যে ফার্মিংটা একে কনভেনশনাল মেথড অফ ফার্মিং বলা হয়। এই ধরনের মেথড সয়েল ইরোশনকে অনেকটাই ইনফ্লুয়েন্স করে, অনেকটাই বাড়িয়ে দেয়। ঠিক, তো ইন্ডিয়ান সয়েল ইরোশনে যদি দেখা যায় ইন্ডিয়াতে সব থেকে বেশি যে সয়েল ইরোশনটা হয় সেটা দুটোভাবে হয়, একটা রিল বা তোর গালি ইরোশনের জন্য যেটা নর্দার্ন ইন্ডিয়াতে হয়, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে উইন্ডের জন্য। ঠিক আছে, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এই পশ্চিমবঙ্গ। এফেক্টটি কী হতে পারে সয়েল ইরোশনের এফেক্ট, এটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। এফেক্ট হতে পারে, ফার্স্ট হবে সয়েল ইনফার্টাইল হয়ে যাবে, আচ্ছা নেক্সট হবে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল খুবই কমে যাবে, কারণ যদি উপরে যদি ভেজিটেশন কভার যদি না থাকে তাহলে সেইভাবে গ্রাউন্ড ওয়াটার লেভেলও বাড়বে না। সেকেন্ড হচ্ছে সয়েল ইরোশন যত বেশি হবে গ্রাউন্ড ওয়াটার রিচার্জও হবে, মানে নিচে যে ওয়াটারটা থাকে সেই ওয়াটার রিচার্জ করার ক্যাপাসিটিও কিন্তু অনেকটাই কমে যাবে। থার্ড, ফ্লাড অ্যান্ড ড্রট দুটোই সাইমেন্টেনাসলিভাবে বেড়ে যাবে, ফ্লাড যখন হবে তার ইন্টেন্সিটিও ভীষণভাবে বেড়ে যাবে, মানে কন্টিনিউ ধরে ফ্লাড হতে থাকবে, আবার যখন তার ড্রট হবে তার ইন্টেন্সিটিও বেড়ে যাবে, কারণ সয়েল ইরোশন এতটাইভাবে এফেক্টেড হয়। নেক্সট আছে না ল্যান্ডস্লাইড অনেকটাই বেড়ে যাবে, সয়েল ইরোশন যত বেশি হবে ল্যান্ডস্লাইড তত বেশি হবে। মনে রাখবি দার্জিলিং বা যে কোনো মাউন্টেনিয়াস রিজনে ল্যান্ডস্লাইড হওয়ার তার একটা ফার্স্ট রিজন হচ্ছে ডিফরেস্টেশন, ওখানকার প্ল্যান্টগুলোকে কেটে দেয়, আর প্ল্যান্টগুলোকে কেটে দেয় বলে সেই প্ল্যান্টগুলো যে সয়েলটাকে ধরে রাখতে পারে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ল্যান্ডস্লাইড হচ্ছে, আর ল্যান্ডস্লাইড হওয়ার মধ্যে সয়েল ইরোশনও হচ্ছে। ঠিক, আচ্ছা এইবার এদের কিছু তোর প্রোটেক্ট করার জন্য কিছু কিছু মেথড আছে, ঠিক আছে, বা যাকে বলা হয় তোর প্রিভেনশন অফ সয়েল ইরোশন অ্যান্ড সয়েল কনজারভেশন। এই পার্টটা ভীষণ ভীষণভাবে ভালো করে দেখবি কী কী আছে এখানে, কতগুলো আমি টার্মগুলো একটু বলে দিই। ফার্স্ট হচ্ছে টেরেস ফার্মিং, আমি এখানে পিকচারের মধ্যে দিয়ে রেখেছি, দেখ এইটা হচ্ছে টেরেস ফার্মিং, এটা হচ্ছে আমার টেরেস ফার্মিং, থাপ করে করে যখন কোনো গাছ লাগানো হয় তাতে লাভটা কী, এখানে যদি সয়েলটা ইরোশন হয় এই নিচের স্টেপে এসে আবার সয়েলটা জমা হয়ে যাবে, আবার এখানে যদি সয়েল ইরোশন হয় এর নিচের জায়গাতে এসে সয়েল জমা হয়ে যাবে, এখানে হলে নিচে, তাহলে কি সয়েল কিন্তু পুরোপুরি ইরোশন হচ্ছে না। যদি এটা ধাপ না কেটে একটা এমনি বড় এরিয়াতে যদি করা হতো, মাউন্টেনিয়াস রিজনের কথা কিন্তু এটা বলা হচ্ছে, প্লেন ল্যান্ডের ক্ষেত্রে নয়, মাউন্টেনিয়াস রিজনে যদি পুরো উপরটা যদি ফ্ল্যাট হতো তাহলে এটা এটা এরকম ছিল, এরকম ফ্ল্যাট হতো, এই পুরো এরিয়াটা যদি করা হতো তাহলে কিন্তু যত বেশি সয়েল ইরোশন হতো এই প্রসেসে অনেকটাই
কম সয়েল ইরোশন হবে। ঠিক, তারপরে দেখ একটা আছে কন্টুর প্ল্যান্টিং অর স্ট্রিপ কপিং, এইটাও একটা স্ট্রিপ কপিং, এটাও একটা স্ট্রিপ কপিং। আর একটা ডায়াগ্রাম আছে সেখানে আরো ভালো করে বুঝতে হবে, দেখ এটা হচ্ছে আমার স্টেপ, এটা হচ্ছে আমার স্ট্রিপ কপিং। স্ট্রিপ কপিং এর ক্ষেত্রে কি, স্ট্রিপ কপিং এর ক্ষেত্রে ঢালু জমিতে যে স্লোপ থাকে সেই স্লোপের ইনক্লাইন অ্যাঙ্গেল, যদি ধরে নিলাম এইটা আমার এরকম হবে স্লোপ, তাহলে এদিকে যদি স্লোপ হয় তাহলে ওয়াটার ফ্লো হবে এইভাবে, এর আড়াআড়িভাবে বা এর অ্যাঙ্গুলার ডিরেকশানে দেখ আমি এখানে চাষ করেছি, তাতে ওয়াটার কিন্তু এইভাবে ক্রস করে আমাকে যেতে পারবে না, আর যদি না যায় তাহলে সয়েল ইরোশনও হবে না। নেক্সট ইম্পর্টেন্ট যে মেথডটা আছে এটা হচ্ছে না গালি প্লাগিং। গালি প্লাগিং কি, যে ছোট ছোট পাথরের বা মাটির দেওয়াল তৈরি করে তার খাদে যদি জল ধরে রাখা হয়, তাতে কি হয় উপরের যে গাছগুলো থাকে সেই গাছগুলো সেখান থেকে জল নেয় আর তাতে সয়েলটা কী হয় ইরোশন হয় না। আবার বলছি, তার খাদগুলির মধ্যে পরপর কতগুলি পাথরের বাঁধ বা মাটির দেওয়াল তৈরি করে জল ধরে রাখা হয়, তাদের ওপর বিভিন্ন ধরনের প্ল্যান্ট যদি প্ল্যান্টেড করা হয়, এরপর ওই জলের সাহায্যে খাতের মধ্যবর্তী যে জমি আছে সেখানে যদি চাষ করা হয়, তাহলে কিন্তু সয়েলের ইরোশন অনেকটাই আমি প্রোটেক্ট করতে পারবো। নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ কনভেনশনাল মেথড অফ ফার্মিং, আগে যেগুলো বলেছিলাম মানে হচ্ছে ঝুম চাষ, ঠিক আছে, এই যে ঝুম চাষ বা ঝুম কাল্টিভেশন এটাকে আমাকে থামাতে হবে। যদি আমি ঝুম কাল্টিভেশন যদি আমি আটকে দিই তাহলে কিন্তু অনেকটাই আমার সয়েল ইরোশন কমে যাবে। আর একটা আছে হচ্ছে কন্টুর, এই কন্টুর ক্রপিং। কন্টুর কি, কন্টুর হচ্ছে ইকুয়াল হাইটকে যে ইমাজিনারি লাইন দিয়ে যদি আমি অ্যাড করি তাকে বলবো কন্টুর। মানে ধর এখানে আমি দেখ সবগুলো হচ্ছে 50-এর একটা লাইন ধরে নিলাম, সবই 50 মিটার, এই 50 মিটারকে আমি যে ইকুয়াল লাইন দিয়ে ইমাজিনারি লাইন দিয়ে আমি এটাকে অ্যাড করলাম বা জয়েন্ট করলাম তাকে আমি কী বলবো কন্টুর, ঠিক আছে। এটা হাইট কিন্তু, হ্যাঁ 50 মিটার, তাহলে যে ইমাজিনারি লাইন দিয়ে ইকুয়াল হাইটকে আমি অ্যাড করবো তখন তাকে বলবো আমি কন্টুর। এটা নিয়ে আরও ডিটেলস আমি তোদের এই ক্লাস 10-এর লাস্টের যে আছে ম্যাথসে সেখানে গিয়ে আমি একটু ভালো করে বলতে পারবো। এই কন্টুর হচ্ছে এর কালারটা থাকে হচ্ছে ব্রাউন, ঠিক আছে, তখন এগুলো আমি ডিটেলসে স্টাডি করবো। তো এই কন্টুর ক্রপিং হচ্ছে এই কন্টুর ধরে ধরে, মানে এটা 50 কন্টুর, এরপরে ধর 60 কন্টুর, তারপরে 70 কন্টুর, এখানে 80 কন্টুর, এই কন্টুর ধরে ধরে যদি আমি প্ল্যান্টেশন করি তখন তাকে আমি বলবো কন্টুর ফার্মিং। তাহলে কন্টুর ফার্মিং কিসের উপর করা হয়, কন্টুর ফার্মিং হচ্ছে না কন্টুরকে ফলো করে করে যদি ফার্মিং করা হয় তখন তাকে কন্টুর। কন্টুর আর ইমাজিনারি লাইন জয়নিং প্লেস হ্যাভিং ইকুয়াল হাইটস, ইফ দ্য প্ল্যাগিং ক্যান বি ডান ফলোয়িং দ্য ন্যাচারাল কন্ট্রোল অফ দ্য হিল অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল ইটস কল কন্ট্রোল কপিং। তাহলে দেখ ইকুয়াল যে হাইট তার এগেনস্টে যখন আমি করছি তখন তাকে বলবো কন্ট্রোল। আর তাহলে আমি কী কী আমি পেলাম, ফার্স্ট আমি পাচ্ছি টেরেস, তারপর পাচ্ছি হচ্ছে কন্ট্রোল, তারপর পাচ্ছি স্ট্রিপ, তারপর পাচ্ছি গালি। এই প্রত্যেকটা মেথড ভীষণভাবেই করে যাবি, এখান থেকে 3 মার্কসের কোশ্চেন বা 2 মার্কসের কোশ্চেন একটা না একটা কোশ্চেন আসবে। আর হচ্ছে প্রিভেনশান অফ ঝুম কাল্টিভেশন, ঝুম কাল্টিভেশন যদি আমি বন্ধ করি তাহলে অবশ্যইভাবে মাটির যে ক্ষয় দ্য সয়েল ইরোশন আমি অনেকভাবেই প্রোটেক্ট করতে পারবো। যেখানে আর একটু বলে দিই, তোর এই পুরো চ্যাপ্টার থেকে ফার্স্টে ধর সয়েল ইরোশন, কজেস অফ সয়েল ইরোশন, এফেক্ট অফ সয়েল ইরোশন, আর হচ্ছে সয়েল ইরোশনকে কনজার্ভ করবি কী করে বা প্রোটেক্ট করবি কী করে, এই তিনটে থেকে 3 মার্কসের কোশ্চেন ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, অবশ্যইভাবে কিন্তু করবি। আর লং কোশ্চেনের জন্য বা অন্য পার্টের জন্য আগের যে সয়েলের যে ডিফারেন্স বলেছিলাম সেইটা একবার দেখে আসবি। তো ফার্স্ট পার্টের সাথে এই পার্টটা অ্যাড করে নিলে তোর সয়েল ইন্ডিয়ান সয়েল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা পার্ট থাকছে সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, সেটাও আমি একই সাথে আর একটা ভিডিও করে আমি পোস্ট করে দেবো।